হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি তোমাদের ঝর্ণা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমি আর আমার পরিবারের সবাই ভালো আছি আর সুস্থ আছি। এখন ঘড়িতে বাজে 9টা আর আমি এইমাত্র উঠেছি। আসলে কালকে রাত্রি অবধি প্রচুর কাজ হয়েছে, যেহেতু সামনে কুরবানি, সেক্ষেত্রে আমি খুব টায়ার্ড ছিলাম আর রাত্রে আমার প্রচণ্ড পায়ে ব্যথা করছিল। তাই আজকে আমি নিজে ইচ্ছাই লেটেই উঠেছি। আর এই যে বিছানা এলোমেলো হয়ে আছে, এবার সব কিছু গোছাবো। ফার্স্টে ভাবছিলাম আমার ঘরটা গোছাবো, কিন্তু কী যে হলো, বাইরে গেলাম, তারপর ওখানেই সামনে রিমনের ঘরটা ছিল, তো আমি ভাবলাম আগে ওরটাই গুছিয়ে নিই। কিছুদিন আগের ভ্লগে আমি দেখিয়েছি আমি বেশ সকালবেলায় উঠতাম, ওই টাইমটাই 6টার দিকে বা 6:30-7টা। তো কী হতো, সকালবেলায় উঠলে আমার না শরীর খারাপ করতো, যেহেতু আমার অভ্যেস নেই, তো সারা দিনটাই আমার না কেমন বমি বমি পেতো, ভালো লাগতো না। তো আমি এখন থেকে ঠিক করেছি আমি একটু লেটেই উঠবো, ওই 8টার পর, 8টা থেকে 8:30-টার মধ্যে। তারপর আমার যেটা করণীয় কাজ কাম সেগুলো আমি করব। আসলে যাদের অভ্যেস নেই তারা যদি সকালে ওঠে, স্বাভাবিকভাবে এই জিনিসগুলো হয়। অত আমি আর্লি মর্নিং পার্সন কোনো দিনই ছিলাম না। এখানে এসে আমি ট্রাই করছিলাম কিন্তু আমি পারছিলাম না। যেদিনই উঠতাম আমার সারাদিন শরীর খারাপ করতো, ঘুম পেতো। তার থেকে ভালো আমি একটু লেটেই উঠবো, তাহলে আমার দিনটাও ভালো যাবে, আমার শরীরটাও ঠিক থাকবে। আস্তে আস্তে চেষ্টা করব সকালবেলায় ওঠার, তবে একবারে হবে না সেটা। এই গাছটা দেখছো, এই গাছটা না আমাদের বেসিনের কাছে ছিল। তো কি হয়েছে, এই গাছটা মারা গেছে, আমার খুব খারাপ লেগেছে দেখে, শুকিয়ে গেছে। আসলে এই গাছটাই সবাই জল দিয়েছি আমরা। আমি দুবার করে জল দিয়েছি, রিমন দুবার করে জল দিয়েছে, মা দিয়েছে, ফারাদ দিয়েছে, কিন্তু আমরা কেউই জানতাম না যে ও দেয় বা ও দেয়। আমরা সবাই ভাবতাম যে আমিই দিচ্ছি। তো কি হয়েছে, একটু বেশি জল দেওয়া হয়ে গেছে, যার কারণে গাছটা মারা গেছে। এর থেকে একটা জিনিস মানে তোমাদেরকে আমার বলার আছে যে ওভার যত্ন কোনো কিছুরই ভালো না। যদি আমরা কোনো জিনিস নিয়ে বেশি ওভার ওভার করি, তাহলে ওই জিনিসটা কখনোই ঠিক থাকে না, সেটা সম্পর্ক হোক বা যে কোনো জিনিস হোক না কেন। আমরা যদি ওভার এফোর্ট দিই বা ওভার কেয়ার করতে যাই না, তাহলে কি হবে, জিনিসটা নষ্টই হবে। তার থেকে ভালো প্রত্যেকটা জিনিসকে নিজের মতো গ্রো হতে দেওয়া, তাতে দেখবে সব কিছু ভালো থাকে। আর এখন আমি চলে এলাম আমার ঘরটা গোছাবো বলে। তোমাদেরকে বললাম না কালকে পায়ে ব্যথা করছিল, তো সেই কারণে রাত্রেবেলায় ঘুমোতে পারছিলাম না। আমার প্রায় 4:30 বেজে গেছে ঘুমোতে ঘুমাতে। তো আমি এই স্প্রে করেছিলাম ভোরবেলায়, ওষুধ খেয়েছিলাম, মাসাজ করেছিলাম, তারপর কোনো মতে আমার ঘুমটা আসে। আর রাত্রেবেলায় এই ক্রিমগুলো আমার শেষ হয়ে গেছে, তো ওটা আমি অনলাইনে দেখছিলাম, তো খাটের পাশেই রেখে দিয়েছি, বালিশের পাশেই, তারপর ঘুমিয়ে গেছিলাম। তো সেই কারণে আজকে আরোই লেট হলো উঠতে। আর এই মাসাজারটা সত্যি এত ভালো, কি বলবো, এটা ডিক্যাথলন থেকে ফারাদ নিয়ে এসেছিলো, খুবই ভালো। এটা ম্যাজিকের মতো কাজ করে, যেটা আমি আগে দেখালাম সেটা, এটা নয়। কিন্তু এটাও ভালো, তবে এটা আমি সেরমভাবে ট্রাই করিনি, কালকেই করছিলাম। আর কয়েকদিন এটা ইউজ করি, তারপর ওটারও তোমাদেরকে রিভিউ দেব। আর এখন আমি খাটটা গোছাবো, অনেক কথা হয়ে গেল। প্রত্যেক দিন খাটে 2 বোতল জল থাকে, একটা আমি খাই আর একটা ফারাদ খাই, ছোটোটা আমি খাই আর বড়টা ও খাই। চেষ্টা করি যে রাত্রেও যেন 1 বোতল করে আমরা জল শেষ করতে পারি। তোমরা অনেকেই আমাকে আর ফারাদকে একসঙ্গে ভিডিওতে দেখতে চাও, কমেন্ট করো, তারপর অনেকে আমাকে ইনস্টাগ্রামেও মেসেজ করো, কমেন্ট করো, কিন্তু আমি ওকে তেমনভাবে ভিডিওতে নিতে পারি না, কারণ ও সারা দিন খাটাখাটনি করে। সেই সকালবেলায় ওঠে, প্রত্যেক দিন চেম্বার যায়, ডিউটি থাকে, নাইট ডিউটি থাকে, তো ওর এমনিতেই ওর উপর দিয়ে প্রচুর প্রেশার যায়। বেচারা যখন একটু ফ্রি থাকে তখন একটু বাড়িতেও আরাম করে, ও নিজের মতো থাকে, নিজের মতো জামা কাপড় পরে, সবসময় মনে হয় না যে ওর মুখের মধ্যে আমি ক্যামেরা নিয়ে যাই। আর এরই মধ্যে মা নিয়ে এলো আমার জন্য ব্রেকফাস্ট, আর এটা হয়েছিল আজকে হাতে রুটি আর চাটনি। চাটনিটা মা কাঁচা লঙ্কা, আচার, তেল এসব দিয়েই বানিয়েছিল, দারুণ হয়েছিল। এই হাতে রুটিটা আমি অনেক দিন আগে খেয়েছিলাম, তারপর আজকে আবার হঠাৎ করে মা নিয়ে এলো, আমার খুবই ভালো লেগেছে। তোমরা একটা জিনিস নোটিস করেছো, সকাল থেকে আমি এক হাতেই 2টো ছুরি পড়েছি আর এক হাতটা খালি। আসলে কি হয়েছে বলো তো, রাত্রেবেলায় না আমি মানে প্রত্যেক দিনই হাতের ওপর মাথা দিয়ে ঘুমোই, তো কি হয়, এই ছুরিটা বারবার মুখে লাগে, খুব বিরক্ত লাগে। তাই আমি ছুরিটা খুলে এক হাতেই পড়ে নিয়েছিলাম, যে হাতে আমি মাথা দিয়েছিলাম ওই হাত
তো আমি একটু খালি করেই ঘুমিয়েছিলাম। তারপর ঝাড়ু দিতে লাগলাম, গোছাগুছি সব হয়ে গেছে। এর মধ্যেও আরও অনেক কাজ হয়েছে, কয়েকবার আমি নিচেও গেছি, কিন্তু আমি নিচে ক্যামেরা নিয়ে যাইনি। সেই কারণটাও আমি আগে বলেছি কেন নিয়ে যাইনি, আমাদের বাড়িতে অনেক লোক থাকে সেই কারণে। আর এত ধুলো হচ্ছে, বৃষ্টি যতদিন না হবে এই ধুলোর পরিমাণ কমবে না, বৃষ্টি হলে ধুলোগুলো একটু বসে যাবে। এত গরম পড়েছে আজকে, সত্যি অবস্থা না খুব খারাপ হয়ে যাচ্ছিল। আর এদিকে ফারাদের বাড়ি আসার টাইম হয়ে যাচ্ছিল, সেই কারণে আমি ঘরের এসিটা আবার চালিয়ে দিলাম, যেন ও এসে একটু আরাম করে বসতে পারে, ঘরটা যেন ঠান্ডা হয়ে থাকে সেই কারণে। আর এরই মধ্যে দেখো আমার মুখের অবস্থা, গরমে কি হয়েছে। এরই মধ্যে কিছুক্ষণ পর ফারাদ বাড়িতে চলে এলো, ওরও গরমে একদম হালত খারাপ হয়ে গেছিলো, এতটাই গরম। তার মধ্যে ও আবার বাইক নিয়ে গেছিলো, বাইক নিয়ে 1 ঘন্টা জার্নি করেছে ও। আর তারপর আমি আবারও ও ঘরে রেস্ট করছিলাম, আর আমি আমার এদিকে বাকি যে কাজগুলো সেগুলো মিটিয়ে নিচ্ছিলাম। তোমাদেরকে বলছিলাম না আমার মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, সত্যি এই কদিন না এত গরম পড়েছে আমি না সহ্য করতে পারছি না। যার সব থেকে বাজে এফেক্ট পড়েছে আমার স্কিনের ওপর, কি বলবো, এত ডাল লাগছে, আমার খারাপ লাগছে জানো। অনেক কষ্টে আমি আগের বছর, আমার মুখে এই টাইমে প্রচুর দানা বেরিয়েছিল, আর আমি খুব কষ্টে সেটাকে ঠিক করেছি। আবারও ওই পরিস্থিতিতে যেন আমি না যাই সেটারও আমি চেষ্টা করব, তোমরাও দোয়া করো প্লিজ। আর এখন আমরা যাচ্ছি সাবনামদের বাড়ি, তোমরা আগেও সাবনাম আর আহাদ দাদাকে দেখেছো। আহাদ্দা হলো ফারাদের ছোটোবেলার স্কুলের বন্ধু, আর ওরা দুজন হলো বেস্ট ফ্রেন্ড একদম ছোটো থেকে। তো ওই দাদার বাড়ি যাচ্ছি আমরা, আর আহাদ দাদার যিনি ওয়াইফ সাবনাম, ও আমার খুব ভালো বন্ধু, খুবই ভালো। ও এত খোঁজ খবর নেয় আমার, ও এত ভালোবাসে আমাকে, তো ও বারবার ডাকছিল, আর আমারও ওর জন্য একটু মনটা খারাপ করছিল, তাই ফারাদ আমাকে এখন ওদের বাড়ি নিয়ে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে সাবনামদের বাড়ি যেতে প্রায় 20 মিনিট লাগে, তবে আজকে চাঁদ রাত, সেই কারণে রাস্তায় ভিড়ও খুব বেশি ছিল, যার ফলে আমাদের প্রায় 1 ঘন্টার বেশি লেগেছে ওদের বাড়ি যেতে, মাত্র 12-13 কিলোমিটার, তাও এতক্ষণ লেগে গেছে। এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম সাবনামদের বাড়িতে, আর এটা হচ্ছে সাবনাম আমার দোস্ত, আর এটা হচ্ছে সাবনামের ছোট ননদ আনিশা। সাবনাম আর আমার খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এরই মধ্যে সাবনাম আমাদের জন্য নিয়ে চলে এলো ওর নিজের হাতের বানানো ঘুগনি আর মোমো। এই মোমোগুলো ও বানায়নি, আমাদের জন্য অর্ডার দিয়েছিল, আর ওখানে ওটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। আমি বলছিলাম যে এটা আমার দোস্ত বানিয়েছে, আমি এটাই ভ্লগে বলবো, তো আহাদ্দার ফারাদ ওটা নিয়ে আমাদেরকে রাগাচ্ছিল। আর সত্যি ও ঘুগনিটা বানিয়েছিল, আমার এত ভালো লেগেছে, জেনুইনলি ভালো লেগেছে। ওর এই ঘুগনির রেসিপিটা আমি ওর কাছ থেকে জেনে এসেছি, আর যেদিন বানাবো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তারপর এখন আমরা দেখছি আনিশার ঈদের ড্রেস, ও আমাকে দেখাচ্ছিল ও এই ঈদের জন্য কি কিনে নিয়ে এসেছে। ওরা একটু আগেই বাজার গেছিল, আমাদের আসার আগে ওরাও বাড়ি ঢুকেছে, আর ওরা এইসব শপিং করেছে। এটা আনিশার ড্রেস, ও একটা পাকিস্তানি স্যুট নিয়েছে, কালারটা কি প্রিটি না, ওনাটা আমার খুব ভালো লেগেছে, ওকে পরলেও খুব মিষ্টি লাগবে, একদম বাচ্চা মেয়ে, ক্লাস 9-এ পড়ে। তারপর বাকি শপিংগুলো দেখছিলাম আমরা, বলাই হয়নি আমাকে সাবনামদের বাড়িতে নামিয়ে দিয়ে আহাদ্দা আর ফারাদ 5 মিনিটের মধ্যেই ওরা ওখান থেকে আরেকটা অন্য একটা জায়গায় গেছিলো অন্য বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, আর এখানে আমি আনিশা সাবনাম আড্ডা মারছিলাম, তারপর শপিং দেখছিলাম, অনেক গল্প করছিলাম, ভালো হয়েছে। এটা কার? এটাও আরেকটা ননদের, এটা বড় ননদের, এই কালার গুলো না ঘরে একরকম বাইরে একরকম। আর এই ড্রেসটা ও আমার জন্য নিয়ে এসেছে, এটাও খুব সুন্দর হয়েছে। কিছুক্ষণ পর আমাদের সঙ্গে দেখা করতে এলো সাবনামের বড় ননদ আয়েশা আপা আর জিজু সৌভিকদা। না এটা 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 আমাদের ইঞ্জিনিয়ার আপা, আর এটা অ্যাসিস্ট্যান্ট, আর এখানে সাবনামের লক ঠিক করা হচ্ছে। ইঞ্জিনিয়ার কে আমরা লক ঠিক করাই? ইঞ্জিনিয়ারটা কিন্তু আপা, এটা অ্যাসিস্ট্যান্ট।
আমি অ্যাসিস্ট্যান্টই। ওদের বাড়ি গিয়ে আমার খুব ভালো লেগেছে, এর আগেও গেছিলাম তখনও খুব ভালো লেগেছে আর এখনও। ফারাদ আমাকে বলেছে যখন আমি উমরপুর আসব বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে তোমাকে সাবনামের কাছে নামিয়ে দেবো, তুমি ওর সঙ্গে গল্প করবে, আবার যখন আমি বাড়ি ফিরবো তখন আবার তোমাকে আমি নিয়ে চলে যাব। দেখা যাক কতটাও কথাটা রাখতে পারে, সেটা সময়ই বলবে। কিন্তু জেনুইনলি ওদের বাড়িতে গিয়ে আমার খুব ভালো লেগেছে। শবনম এত সুইট, শুধু শবনম বলে নয়, আয়েশা আপা, আনিশা আন্টি সবাই না ভীষণ সুইট, আর ওরা আমাকে খুব ভালোবাসে। আর ওদের সঙ্গে এত ভালো লেগেছে টাইম স্পেন্ড করে, এত হেসেছি আমরা, খুব অল্প সময়ের মধ্যে ওদের সঙ্গেও আমার একটা ভালো একটা বন্ড তৈরি হয়েছে। পরে সেটা আরও যত দিন যাবে আশা করছি ভালো হবে। আর শবনমের জন্য তো কিছু বলারই নেই, ও এতটাই ভালো। আর জানো তো ওর বয়সটা এতটা কম, ও জাস্ট এখন ফার্স্ট ইয়ারে উঠেছে, কিন্তু ও যেভাবে সংসারটা সামলায়, যেভাবে দায়িত্ব নেয় দেখে না খুব ভালো লাগে। তখন মনে হয় যে আমি ওর কাছ থেকে একটু শিক্ষা নিই কিছু কিছু জিনিস, আমার কখনো কখনো এই জিনিসটাও মনে হয় যে শেখা দরকার। খুব সহজে আমার কারোর সঙ্গে বন্ধুত্ব হয় না, আমার টাইম লাগে, কিন্তু শবনমের ক্ষেত্রে একটু আলাদা হয়েছিল। প্রথম দিন দেখাতেই ওর সঙ্গে না আমার একটা আলাদাই বন্ড তৈরি হয়েছিল। ওই দিনই ও আর আমি না আমাদের ভাইবস ম্যাচ হয়ে গেছিলো, ও আমার ছবি তুলে দিয়েছিলো, আমি ওর ছবি তুলে দিয়েছিলাম, তারপর ওরম করতে করতে আমরা বন্ধু হয়ে যাই। আর এখন তো খুব ভালো বন্ধু হয়েও গেছি, ও আমাকে দুদিন তিন দিন অন্তর অন্তর ফোন করে, আর প্রায় আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কথা বলি, প্রচুর কথা বলি, হাজব্যান্ডদেরও প্রচুর বিচিং করি। আর ওই যে সামনে দুজন যেটা বসে আছে, ব্ল্যাক টি শার্ট তোমাদের ফারাদ্দা আর হোয়াইট টি শার্ট আহাদ্দা, মানে শবনমের হাজব্যান্ড, আর দুজনে কি বলবো, ওদের বিহেভিয়ার পুরো সেম, দুজনের থিঙ্কিং সেম, দুজনের সব কিছু সেম, কথাবার্তা বলো সব কিছু। তো আমি আর শবনম যখন বিচিং করি তখন মনে হয় আরে একই তো, একই তো, এরকমই বলতে থাকি। ও বলে যে হ্যাঁ গো বুঝে গেছি, আমি বলি হ্যাঁ বুঝে গেছি, সেমই। আর এখানে ওরা দুজন কি জানি তখন কি একটা আমাকে বলছিলো, হ্যাঁ মনে পড়লো, ওরা 22 তারিখ যাবে কলকাতা একটা এক্সাম দিতে। তো আমি আর শবনম বলছিলাম যে আমাদেরকেও নিয়ে চলো, কিন্তু ওরা নিয়ে যাবে না, মুখের ওপরে সোজাসুজি না করে দিয়েছে, অনেকবার মানিয়েছি কিন্তু না করে দিয়েছে। কিন্তু ওরা আমাদেরকে কথা দিয়েছে আগস্ট মাসে আমাদের দুজনকে নিয়ে ওরাও কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে। এখন দেখা যাক সেই কথাটা ওরা রাখে কি রাখে না, নাকি পাল্টু হয়ে যাবে। তো আগে তোমাদেরকে বলে রাখলাম যেন ওরা পাল্টু না হতে পারে, সবাই মিলে যেন আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি। আর এই দেখো এরই মধ্যে আমাদের ডিনারও চলে এসেছে, আজকে আমরা শবনমদের বাড়িতে ডিনার করেছি, আর এটা শবনম অর্ডার দিয়ে আনিয়েছিল আমাদের জন্য, চিলি চিকেন, ফ্রাইড রাইস আর মাশরুম। কিছুদিন আগে একটা শর্টস ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন পছন্দ নয়, সেটা ও মনে রেখেছে, সেই কারণে ও আমার জন্য মাশরুম অর্ডার দিয়েছিল। সত্যি ওনার ছোটো ছোটো জিনিস এত নোটিস করে, আর এত কোনো, আমি হয়তো অনেক দিন আগে কিছু একটা ওকে বলে রেখেছি, তো ওটা না ও মনে রেখে দেয় যে ও ঝর্ণা এই জিনিসটা বলেছে, তো ওটা ও ট্রাই করে যে ওটা করার। একদিন শবনমের সঙ্গে আমি ফোনে কথা বলছিলাম, আর ওই টাইমে আমি ওকে বলেছিলাম যে আমি একটা লাল পার সাদা শাড়ি কিনবো না কিছু একটা বলেছিলাম, আমারও এক্স্যাক্ট কথাটা মনে নেই। তো ও আমার জন্য এক বাজার থেকে গিয়ে খুঁজে খুঁজে ওই লাল পার সাদা শাড়ি নিয়ে এসেছিলো, দিয়ে আমাকে ওটা ও দিয়েছিল। তো সত্যি ও না সবসময় প্রত্যেকের ক্ষেত্রেই তাই এই জিনিসটাও করে। আর তারপর আমরা শেষ পাতেই খেলাম আহাদ দাদাদের এখানকার ফেমাস দই, ওরা আমাদেরকে দইটা খাইয়েওছিল, আবার বাড়ির জন্য একটা কাতারি দই পাঠিয়েওছিল। কালকে ঈদ, তাই শবনম এখন রাত্রেবেলায় যাবে ওর মায়ের বাড়িতে, তাই ওকে নিতে এসেছে ওর দাদা শামিমদা, ওই যে ইয়েলো রঙের টি শার্ট ওটা শবনমের দাদা, এখন ওকে নিয়ে বাড়ি যাবে যেন ও ঈদটা ওর বাড়িতে করতে পারে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 11:45, আর আমরাও এখন বাড়ির জন্য বেরোবো। আজকের ভ্লগটা আমি এখানে এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই।